আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে কীভাবে আজকে চেইন স্টিচ মেশিনের টাইমিংগুলো করা হয় সেই বিষয়ে একটা প্রপারলি ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে থাকলে এই মেকানিক্যাল কাজগুলো করার ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টগুলো সুক্ষ্মভাবে যেন বুঝতে পারেন। তো এখন ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা চারটা বিষয় জানব, লুপার অ্যাভয়েডিং, লুপার যাওয়া আসার লাইট আর হ্যাবিট টাইমিংটা, পান টাইমিং, নিডেল বারের হাইট নির্ণয়। এই চারটা জিনিস আমরা জানবো। প্রথমে জানবো লুপার অ্যাভয়েডিং, ঠিক আছে? লুপার অ্যাভয়েডিংয়ের সূত্রটা হবে এরকম, এর মেশিনের নিডেল নামতেছে, লুপার পিছাচ্ছে, নিডেল নামতেছে, লুপার পিছাচ্ছে। এখন ভালো করে দেখেন, নিডেল নামা কিন্তু শেষ, নামা শেষ। এখন দেখেন নিডেলও উঠবে, লুপারও আসবে, দেখছেন? একই সাথে শুরু হয়েছে, খেয়াল করছেন? নিডেলও উঠতেছে, লুপার আসছে। এইটা হচ্ছে লুপারের অ্যাভয়েডিং টাইমিংটা। এখন এটাকে কাস্টমাইজ করে চেঞ্জ করা যায়। কোন জায়গা থেকে দেখেন, এখানে দুটো নাট আছে, লুপারের যে অ্যাভয়েডিংটা আছে সেটা আমরা যখন করব, এখানে তো নাটটা লুজ দিয়ে দিছি, তাই না? এখন সবসময় আমার হাত দিয়ে, এই দেখেন আমার হাত দিয়ে আমি এই যেটাকে ধরছি, তাই না? দেখেন এটা কিন্তু ঘুরতেছে, দেখছেন লুপারটা ঘুরতেছে। তো লুপারটা আমরা কি করব, একবারে লুপারটা যে যাওয়া যে শেষ যে পজিশন, লুপার যাওয়া একবারে শেষ পজিশন, এই যে শেষ পজিশন মানে যাওয়া শেষ, তখন হাত দিয়ে ঘুরাইয়া এই পুলিটাকে আমি কি করলাম, নিডেলকে সর্বোচ্চ ডাউন করে দিলাম, যাওয়া শেষ। এখন আমি কি করছি, প্রথমে এটা ম্যানুয়ালি ঘুরাইয়া লুপারটাকে সর্বোচ্চ পিছাইছি, আর এটা হাত দিয়ে ঘুরে সর্বোচ্চ পিছাইছি। এখন যে পজিশন আছে এই পজিশনে রেখে যদি আমি টাইট দেই, তাহলে আমার অ্যাভয়েডিংটা হয়ে গেল, এক চান্স হয়ে গেল। দেখেন আমার নিডেল সর্বোচ্চ ডাউন হয়েছে, এখন আমার একই সাথে নিডেল আর লুপার উঠতেছে। এখন যে আড়াই মিলি যেটা বস আছে, আড়াই মিলি গ্যাপ দিয়ে দিই, এই যে আড়াই মিলি দিয়ে দিলাম, এইটাই তো যে এটা কোন দুইটাই, এটা থেকে আড়াই মিলি, এটা এটা থেকে আড়াই মিলি, এটা হ্যাঁ। তখন তো দুটো একসাথে আড়াই মিলি দেওয়া হয়েছিল। এখন এখানে একটা 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 প্রশ্ন থেকে যায়, একটা গোপন প্রশ্ন থেকে যায়, সেটা কি জানো? সেটা এখন দেখাচ্ছি। আবার যে টাইমিংটা দেখলাম সেখানে, দেখেন আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের দেখাইছি যেগুলো আমরা ভিডিওতে আনি নাই, আপনারা তো বিষয়টা বুঝতে পারছেন। এক্স স্কেল ও ওয়াই স্কেল, এক্স স্কেল যেমন 100% টাইমিং আছে, সেখান থেকে যদি আমি 10+ করি তাহলে টাইমিং হবে কত, 110। 110 যদি এক্স স্কেল হয়, ওয়াই স্কেল টাইমিং কত হবে, 100 থেকে যদি 10- থাকে কত হবে, 90 হবে। তাহলে আমি টাইমিং যদি ধরা যদি আমি লং করি, তাহলে পড়া টাইমিং কি হবে, শর্ট হয়ে যাবে। তাহলে যদি কখন এরকম হয় যে কোনো একটা মেশিনে একবারে নিডেলটা একবারে ব্যাক টাইমিং একবারে সিদ্ধির গোড়ায় পড়ে, তখন কি করবেন? সবার প্রথমে আপনাকে চেক দিতে হবে আপনার লুপারের অ্যাভয়েডিং ঠিক আছে কিনা। লুপারের অ্যাভয়েডিং কীভাবে চেক দিবেন, এই যে লেখা আছে নিডেল যাওয়া যখন শেষ হবে তখন নিডেল ও লুপার একই সাথে উঠবে, যদি নিডেল ওঠার আগে যদি লুপার আসে তাহলে টাইমিং কি হবে, লং হবে, পড়া টাইমিং কি হবে, শর্ট হবে। আর যদি এমন হয় যে নিডেল উঠার পরে লুপার আসছে, তাহলে ধরা টাইমিং শর্ট হবে, পড়া টাইমিং লং হবে, ঠিক আছে? সেম এই সূত্রে কাজ করবে। যেমন আমি এক্স থেকে আমি 10 যোগ দিয়ে 110 হয়েছে, ওয়াই থেকে 10- দেওয়াতে 90 হয়েছে। কিন্তু যদি আমি উল্টা করতাম, এই এক্সের সাথে যদি আমি ওয়াই সাথে যদি আমি 100 সাথে যদি 10 যোগ করতাম, তাহলে কত হইতো, 110 হইতো, আর এটা কত হইতো, 90 হইতো। তো পড়ার শর্ট ধরা লং। এখন আমার যে টাইমিংটা আছে এখানে, টাইমিংটা দেখেন লং আছে, দেখেন নিডেল বারটা কি আছে, লং আছে। কীভাবে বুঝলাম লং আছে, কারণ আমার টাইমিংয়ে বলে দিছে। এখন যদি আমি এটাকে যদি একটু যদি কাস্টমাইজ করি, দেখেন কী করলাম, আমি আমার লুপার যাচ্ছে, লুপার যাচ্ছে, নিডেল উঠতেছে, তাই না? এই টাইমিং আছে। এখন দেখেন নিডেল নামা শেষ, লুপার যাওয়া শেষ, নিডেল আর লুপার একই সাথে আসতেছে। এখন যদি আমি এটাকে একটু যদি পিছিয়ে দেই, তাহলে কি হলো, ধরা শর্ট হয়ে গেল, দেখছেন, খেয়াল করছেন, শর্ট হয়েছে। পড়া টাইমিং দেখেন কত লং হয়েছে, দেখছেন, দেখছেন কত লং হয়েছে, খেয়াল করছেন, লং হয়েছে। এখন যদি এটাকে আমি ঠিক করি করলাম, আমি এই
এই মিলাই দিলাম, এখন আমার কি আছে, ধরাও ঠিক আছে পড়াও ঠিক আছে। এখন এটাকে আমরা কীভাবে জাস্টিফাই করবো? দেখা গেলো টাইমিংটা পড়ছে, নিডেলের সিদ্ধি লুপারের সিদ্ধি ঠিক আছে কিনা নাই, যদি না থাকে আমি কী করলাম একটুখানি কাস্টমাইজ করলাম, সিদ্ধি মিলাই দিলাম। আমার সিদ্ধি কিন্তু আমার আপ ডাউন ছিল, আমি নিডেল বরাবর রাইখা কী করছি ঘুরাইয়া সিদ্ধি মিলাইয়া দিছি, তারপর ঘুরাইলাম। এখন আমার ধরার সিদ্ধি ঠিক নাই, আছে নাই একটু আপ ডাউন আছে না, একটু পিছাইলাম। এখন পড়ার সিদ্ধি, পড়ার সিদ্ধি মিলছে, ধরার সিদ্ধি মিলছে, পড়া এবং ধরা সিদ্ধি কি মিলছে? এখন কীভাবে মিলাইছি? আমি পজিশন দেখা নিডিলি সিদ্ধি লুবারি সিদ্ধি বরাবর আই না, পুলি হাত দিয়ে ধরা আমার যতটুকু দরকার আমি অতটুকু হালকা ঘুরাইছি, আমার নাটটা কিন্তু সম্পূর্ণ টাইট দেওয়া নাই, হালকা একটু বাজায় রাখছি আমি, যাতে যতটুকু থাকলে আমার কাস্টমাইজ করা যায়। এটা কি আপনারা বুঝতে পারছেন? এই লুপার অ্যাভয়েডিং নিয়ে কোনো সমস্যা আছে আর? হ্যাঁ, এখন লুপার অ্যাভয়েডিং তাহলে শেষ। এবার লুপার যাওয়া আসা, লুপার যাওয়া আসা একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে কি, এখানে একটা কাস্টমাইজ ফাংশন আছে যেটা দিয়ে আমরা টাইমিংটাকে লাইট এবং হ্যাভি করতে পারবো। লাইট হ্যাভি কী জন্য করবো? আমাদের লুপারটা দেখেন একটা সার্কেলের মতো ঘোরে, দেখেন সে প্রথমে এই পাশ দিয়ে সুতা ধরছে, তাই না? তারপর কী হচ্ছে, এই যেটার ঘাড়ে পড়ছে, খেয়াল করছেন? দেখেন ঘাড়ে পড়ার সময় দেখেন একটা ঘষা দিয়ে গেছে, ফলো করেন, ঘষা দিয়ে গেছে না? আমাদের এই যে লুপারের যে সার্কেলটা যে ঘোরে, আমাদের এই যে লুপারের যে সার্কেলটা ঘোরে, সবাই দেখছেন লুপারের পাশে সার্কেল ঘোরে, এই সার্কেলটাকে কত আছে, 2.5 mm থেকে 3 mm, 3.5 mm পর্যন্ত করা যায় এই গ্যাপটা। যখন আপনি ডেনিম করবেন তখন গ্যাপ বেশি লাগবে, যখন আপনি লাইট করবেন তখন গ্যাপ কী লাগবে, কম লাগবে। যেমন এই মেশিনটা যদি আপনি গেঞ্জি যখন ব্যাকটেপ মারবেন, এখানে একটা ব্যাকটেপে সেলাই আছে আমার যেটাতে আছে, এটা হলো এই চেন স্টিচ মেশিনটা করা, এটাকে ব্যাকটেপে বলে, এটা কী বলে, ব্যাকটেপ। এই ব্যাকটেপ যখন আপনি করবেন আপনার নিডেল লাগবে 9 নম্বর, কত নম্বর, 9 নম্বর। আবার যখন আপনি ডেনিম করবেন তখন নিডেল লাগবে 18 নম্বর। এখন 9 নম্বর নিডেলের সাইজ আর 18 নম্বর নিডেলের সাইজ কি এক? না, এক না। যখন 9 নম্বর করবেন তখন মেশিনের টাইমিং করতে হবে লাইট, কী করতে হবে, লাইট। আপনারা ফ্ল্যাট লক মেশিনে দেখছেন নিডেলটা পেটের সাথে ঘেঁষা পড়ে, খেয়াল করছেন? কিন্তু এখানে যদি এমন ঘেঁষা পড়ে মোটা নিডেলে, তাহলে অনেক একটা হিট অ্যাবজর্ব হবে আর বারবার সুতা কাটবে এবং নিডেল ভাঙবে, তখন ওই কাস্টমাইজ থেকে এটা কী করতে হবে, হ্যাভি করতে হবে। হ্যাভি লাইট কীভাবে করবেন সেটা দেখেন, এখানে দেখেন দুইটা নাট আছে, এখানে একটা নাট আছে, ঠিক আছে, এখানে একটা নাট আছে, হ্যাঁ। এখন এখানে যে নাটটা আছে এটাকে কখনোই বেশি সম্পূর্ণ টাইট বা সম্পূর্ণ লুজ দিবেন না, এক প্যাসের মধ্যে রাখবেন। যেমন কি এটা কী করছে, এখন ভিতরে চলে গেছে, আবার এখন কী হয়েছে, বাইরে চলে আসছে, ঠিক আছে। লাইট হ্যাভি, ঠিক আছে, যদি মিডল লাগে মিডল, যতটুকু লাগে অতটুকু রাইখা আমি আমার কাজ করবো। হ্যাঁ, তাহলে সূত্র মোতাবেক এটা এটা প্র্যাকটি এটা এটাই ভাবেন, এটা প্র্যাকটিক্যাল করে তারপর নিজে ইয়ে করবেন। এবং আমাদের 3 নম্বর কী ছিল, নিডেল বারের হাইট নির্ণয়, কী ছিল, নিডেল বারের হাইট নির্ণয়। নিডেল বারের হাইট নির্ণয়ের ক্ষেত্রে এখানে একটা বারের দাগ দেওয়া আছে, দেখেন দাগ দেওয়া আছে, কিন্তু আমার হিসাবে সবচেয়ে পারফেক্ট নিয়ম কোনটা জানেন, আপনি আপনি ধরেন 2.5 মিলি বা 3 মিলি গ্যাপ রাখছেন, নিডেল সর্বোচ্চ ডাউন হয়েছে, লুপার সর্বোচ্চ পিছিয়েছে, মাঝখানের গ্যাপটা 2.5 থেকে 3 মিলি রাখছেন, রাখার পরে আপনার টাইমিংটা দেখতে হবে, টাইমিং কী চাই। যেমন মনে করেন এখন কিন্তু আমার অ্যাভয়েডিং ঠিক নেই, সেই হিসাবে বুঝিতেছে আমার টাইমিং অনেক লং আছে, আসলে কি আমার টাইমিং লং আছে, না লং কিন্তু নেই, টাইমিং আমার ঠিক আছে, আমার অ্যাভয়েডিং ঠিক নেই। কারণ দেখেন নিডেল যে সর্বোচ্চ ডাউন হয়েছে, তাই না, নিডেল উঠার আগেই দেখছেন লুপার চলে আসছে, অ্যাভয়েডিংয়ের প্রবলেম। যখন আমি অ্যাভয়েডিং ঠিক করবো তখনই আমার নিডেল বার আমাকে বলে দেবে সে কতটুকু উঠবে না কতটুকু নামবে। আবার এখানে দাগ দেওয়া আছে, দাগ দেখে করতে পারেন, চেয়ে করতে পারেন, লাস্ট থাকতেছে কি,
পান টাইমিং, কি দেখতেছে? পান টাইমিং, এই যে এটার নাম পান, এটার নাম কি? পান। পান টাইমিং থাকতেছে। পান টাইমিং হচ্ছে গিয়ে নিডেল যখন লুপারের এই ঘাড়ে পড়বে, নিডেল যখন লুপারের এই ঘাড়ে পড়বে, এটা হলো পারফেক্ট টাইমিং। যখন এই ঘাড়ে পড়বে তখন পান থাকবে এই বরাবর, এই তার বরাবর থাকবে। এই যে পানের যে মাথাটা আছে না, হ্যাঁ, এই মাথাটা এই তার বরাবর থাকবে, এটা হলো পারফেক্ট টাইমিং। তাহলে স্কিপ মারলে এই টাইমিংটা সেক দেওয়া লাগে। কিন্তু আমরা সচরাচর শিখাই কীভাবে, নিডেল বার যখন সর্বোচ্চ আপ হবে, নিডেল বার সর্বোচ্চ আপ হবে, এখন নিডেলও কোপ দেবে, পানও সুতারে কোপ দেবে। আমরা এদের শিখাইছি এইভাবে, নিডেল বার সর্বোচ্চ ডাউন হবে, আপ হবে, এখন নিডেল যখন কোপ দেবে তখন নিডেলও কোপ দেওয়া শুরু করবে, পানেও সুতার মধ্যে কোপ দেবে, একই সাথে স্টার্ট হবে। এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? এখন আমি একটু লেড়ে দেবো, প্রথমে অ্যাভয়েডিং ঠিক করবেন, পরে পান টাইমিংয়ের গ্যাপ ঠিক করে সেলাই ধরাবেন, ঠিক আছে? আমি এখানে স্টেপে থাকবো। আচ্ছা, আজকের যে ক্লাসটা আমরা করাইলাম, এই ক্লাসটার ভিতরে আমরা বেশ কিছু সূত্র দেখাইছি, যদিও ক্লাসটা অনেক বড়ো হবে, আবার এখানে অনেকগুলো জিনিস সূত্র লেখা লাগবে, প্রাথমিকভাবে কীভাবে কাজটা করতে হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো যারা ভিডিওটি দেখছেন লাইক করবেন, লাইক করবেন ভিডিওতে, জানি এরকম ভিডিও আরও আসে, আর কে কোন ধরনের ভিডিও চান আমাদের জানাবেন। আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মনির গার্মেন্টস ট্রেনিং সেন্টার। আমাদের প্রতিষ্ঠানের অবস্থান হচ্ছে ধামরাই কালামপুর বাজার একতা সুপার মার্কেটের তৃতীয় তলা। আমাদের ফোন নাম্বার হচ্ছে 01911800411। আর এখন এখানে যারা আছে সবাই টিম মেম্বার। এই কাজটা মূলত দেখানো হয়েছে, একটা ক্যামেরাটা ফোকাস করেন হাদি ভাইয়ের দিকে, ঠিক আছে, ক্যামেরাটা ফোকাস করা হয়েছে মূলত হাদি ভাইয়ের দিকে, হাদি ভাইকে দেখানো হয়েছে, এছাড়াও শুভ সৌরভ, সৌরভের দিক ফোকাস করা হোক। সৌরভ কাজটা খুব সুন্দর কন্ট্রোলে আনছে, অনেক মেধাবী একটা ছেলে, মানিকগঞ্জের ছেলেরা অত্যন্ত মেধাবী হয়, ঠিক আছে। তারপরে আছে ইনি, আছে ইনি অনেক মেধাবী একটা স্টুডেন্ট, ঠিক আছে, হ্যাঁ, এ অনেক ভালো স্টুডেন্ট, ঠিক আছে। তো সবাইকে কাজটা দেখাইছি, আরও অনেক ক্লাস আছে যেগুলো আমরা ভিডিওতে আনবো না, মেন মেন ক্লাসগুলো আমরা ভিডিওতে আনবো না। ক্যামেরায় আয়শা আছে, আয়শাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে ভিডিওটি করে দিছে। পরিশেষে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।